নমস্কার, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন একটা সকালে, নতুন একটা ব্লকে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 5:30। যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গেছে, তো আমি 5:30 উঠে পড়ি, আর 5:30 উঠে যথারীতি নিজের কাজে লেগে পড়ি। ফার্স্ট আমি ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে নিই, আর তারপর আমি একটু আমার যে গাছগুলো লাগানো আছে সেখানে গিয়ে কিছুক্ষণের জন্য আমি দাঁড়িয়ে থাকি, কারণ আমার ওটা ভীষণ ভালো লাগে। আর সকালবেলায় দেখবে শত কাজের মাঝেও নিজের জন্য যদি একটু সময় দিতে পারো, এরকম গাছের কাছে দাঁড়ানো, ব্যালকনিতে গিয়ে একটু দাঁড়িয়ে থাকলে সকালবেলায় তোমার মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে আর কাজে এনার্জি পাবো। আর কারণ এরপর আমার শুরু হবে তামঝাম। এই যে বেলি ফুল অনেক ফুটছে, আর যে ফুলগুলো গাছের মধ্যেই শুকিয়ে যাচ্ছে সেটা দেখতে ভালো লাগছে না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলি ফুলের যে শুকনো কুড়িগুলো ছিঁড়ে দিলাম। সকালবেলায় এই জায়গাটায় খুব সুন্দর গন্ধ আসে, কারণ সন্ধ্যে থেকেই আসে। এক নম্বরই যে এত মাধবীলতা ফুটছে, অনেক সুন্দর। এই গাছটা জানো তো আমি আগের বছর 250 দিয়ে কিনে এনেছিলাম, অল্প কিছু 2-3 ফুল দেখে এনেছিলাম। তো সঞ্জয়ের অনেক পছন্দের, আমার ভীষণ ভালো লাগে মাধবীলতার গন্ধ। কিন্তু আগের বছর তারপর যে ফুল দেখে কিনে এনেছি, তারপর থেকে আর একটা ফুলও কিন্তু আমার ঘরে এসে ফোটেনি। তো অনেকটাই মন খারাপ ছিল, ভেবেছিলাম আর হয়তো ফুটবে না। কিন্তু সবুরের ফল মিঠা হয়, যত্ন যদি তুমি কাউকে করো মন থেকে, তোমার যত্নে সে তোমাকে ফল দেবেই। তো যত্ন করেছিলাম গাছটাকে ভালোভাবে, তো এবছর অনেক ফুল হয়েছে, দেখে বেশ ভালো লাগছে। একটা লম্বা দাঁড় বেরিয়ে গেছে যেটা, তাতে থেকেই ফুল এসেছে। আর সন্ধেবেলা হলেই মাধবীলতা বেল ফুলের গন্ধে এই জায়গাটা যেন মোমো করে একদম। আর এই তো বাস সকাল শুরু হয় সবারই ঝাড়ু হাতে। আমাদের মতো সাধারণ মানে যে মেয়েরা বৌরা আছে, সবার ঘরের বৌরা, তারা ঝাড়ু হাতে, কারণ বাসি ঘর ঝাড়তেই আমরা যে কোনো কাজ শুরু করি। তো এখনো পর্যন্ত আমার মেয়ে ঘুমোচ্ছে, ছেলে উঠে রেডি হয়ে গেছে, আমি ওই জন্য ওদের ঝাড়ুটা ঘরে বাসি ঘর ঝাড় দিয়ে দেব, তারপরে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নেব। আর ব্রেকফাস্টে আজকে সেরকম কিছু বানানোর নেই। আর সকালবেলায় উঠে আমার যে 3 ব্যালকনি আছে, আমি 3 ব্যালকনিরই কাঠের দরজাগুলো খুলে দিই আর জালিগুলো বন্ধ করে দিই, তাতে ঘরের মধ্যে মাছি মশাও আসে না কিন্তু রোদটা আসে। আর ওই তো ব্রেকফাস্টও বানিয়ে ফেলেছি গল্প করতে করতে, আর ছেলেকে রেডি করে দিয়ে দিয়েছি, ছেলে চলে গেছে, আর এখন আমি মেয়েকে ডাকবো। এখন বাজে 6:20, 6:20 সময় মেয়েকে তুলবো, কারণ মেয়ের বাস আবার আসবে 7:15 বলেছে। তো ওকে ওঠাবো, স্নান টান করাবো, ফ্রেশ করাবো। তবে আমি সকালবেলা স্নান বলতে আমার মেয়ে চুলটা ধোয়াই না, গাটা ধুয়ে দিই। যদি একটু গা অব্দি ধুয়ে দিই না, তাহলে পরে ঘুমটাও কেটে যায় আর ফ্রেশ মাইন্ড থাকে ওরও, বেশ ভালো লাগে আমার তো মনে হয়। আর এখন আমি চুল টুলগুলো বেঁধে দেবো, কারণ সকালবেলা যদি চুল ধুয়ে দিই তাহলে ভিজে চুল থেকে যাবে, তার জন্য যতই ড্রায়ার দাও না কেন ওই জন্য চুল ধুই না। আর এই তো ব্রেকফাস্টে বানিয়েছিলাম চিলের পোহা, 2 বাচ্চার টিফিন রেডি করে নিয়েছি। অনেক তো আমার চলে গেছে, তার টিফিন রেডি হয়ে গেছে, সে নিয়ে চলে গেছে, তার বাস আসে 6:20, তো সে একটু আগেই চলে যায়। আর এখন আমি মিষ্টির ব্রেকফাস্টটা প্যাক করে নিচ্ছি, এরপর মিষ্টিকে রেডি করে দেব, আর আমি নিজেও রেডি হয়ে যাব, কারণ ঘরের যে জামাটা পরে থাকি সেটা তো বাসি জামা, সেটা এমনি সকালবেলায় আমি ছেড়ে দিয়ে তারপর বাদবাকি কাজ করি। ওই জন্য এখন সুবিধা হয়েছে কি, এই বাচ্চাদেরকে যখন স্কুলে ছাড়তে যাই তো আমি চেঞ্জ করে নিই, তখনই বাসি নাইটিটা আমি ছেড়ে ফেলি, আর স্কুল থেকে আসার পরে অন্য কিছু পরে টুকটাক কাজ করি, তারপর তো স্নান করে নিই। আর এই দেখো আমার মেয়ে রেডি হয়ে কত হাসি মুখে যাচ্ছে স্কুল। তো ওকে স্কুল দিয়ে ফেরার পথে আমি একটু ফুল তুলে নিচ্ছি আর পুজো করব। আমার ঘরের ফুল যা আছে যথেষ্ট হয়ে যায়। আজকে যেহেতু সোমবার, তাই একটু কলকে ফুল, বেলপাতা সবই তুলে নেব। এখানে প্রচুর ফুলের কোনো অভাব নেই, তাই আমিও ভাবলাম একটু একটু করে ফুল যদি আমি নিই তো ঠাকুরের পায়ে দেব, আমারও দেখতে ভালো লাগে। আর এই করবী ফুলগুলো ফুটেছে, আমার যেন মনে হয় একদম গোলাপের মতন, আর এত সুন্দর লাগে না ঠাকুরের আসনটা যদি এই ফুল সাজিয়ে পুজো করি। তো ওই জন্য ফুলগুলো চলো তুলে নিই। দেখো ঠাকুরের ফুল তুলে নিয়ে চলে এলাম, মিষ্টির বাস আজকে আসতে প্রচুর দেরি করেছে। এখন বাজে 8:15 আসার টাইম, তো মানে বেফালতু দাঁড়িয়ে থেকে টাইম নষ্ট। তো এখন বাড়ি গিয়ে সোজা ঘরদোর মুছে স্নান করব, তারপর পুজো করব। প্রচুর প্রচুর গরম করছে, বাইরে রোদ উঠে গেছে, ওই জন্য আরও চলো স্নান টান করে নিই আমি আগে।
দেখতে পাচ্ছ আমার টাইম ফুলগুলো কত সুন্দর ফুটেছে। এখানে একই টবে কিন্তু চার রকমের টাইম ফুল লাগানো আছে। তো আপাতত আমি যা দেখলাম দু রকম ফুটতে লেগেছে, বাকিগুলো ফোটেনি। এবার স্কুল থেকে চলে আসার পর, মেয়েকে দিয়ে আসার পর যে কাজগুলো থাকে সেগুলো হলো ঘর মোছা আর দুটো যে তিনটে ব্যালকনি আছে তিনটে ব্যালকনিকে ভালো করে ধুয়ে দেওয়া। সকালবেলায় ব্যালকনিগুলো ধুয়ে দিলে নিজেরও ভালো লাগে। আর আমি জামা কাপড়টা চেষ্টা করি রাত্রে ওয়াশিং মেশিনে কেচে রাখা, যেহেতু ওয়াশিং মেশিনে কাচি যেগুলো সেগুলো রাত্রে কেচে রাখি। তাহলে পরে কি সকালবেলার যে এই 7টা 8টা রোদটা থাকে এই রোদে যদি আমি মেলে দিই 10টার মধ্যে কিন্তু আমি জামা কাপড় তুলে নেব, কারণ এর পরে যে রোদটা হবে সেটা খুব চড়া রোদ হয়ে যায়। দুটো 1টা 2টো 12টার যে রোদটা হতে না, ওতে দেখবে জামা কাপড়ের কালারও কিন্তু নষ্ট হয়ে যায়। তো ওই জন্য জামা কাপড়টা আমি চেষ্টা করি যেটা ওয়াশিং মেশিনে কাচি সেটা রাত্রে কেচে রেখে দেওয়া। আর এই তো আজকে আমি হাতে কাচবো জামা কাপড় মেয়ের, তা সেই জামা কাপড়ের মধ্যে হচ্ছে মেয়ের সাদা ইউনিফর্মটা, আর তো কিছু না। সাদা ড্রেসটা কেচে প্রেস করে রাখতে হবে, কারণ বুধবার দিন আছে সাদা। সাদা সক্স আর সাদা স্কার্টটা আমার কাঁচা ছিল না, তাই এটা আমি হাতেই কেচে নিলাম। এরকম টুকটাক জিনিসটা মেশিনে দেয়া হয় না, তো এটা আমি হাতে কেচে নেওয়ার পরে মেলে দিচ্ছি। বললাম না, এরপর আমি যাব স্নান করতে। সকালবেলা টুকটাক কাজগুলো করে নিলে বেশ ভালো লাগে, সকাল সকাল কাজ করতে সবার ভালো লাগে আমার তো মনে হয়। জানো তো দিল্লিতে না আবার কিন্তু কোভিড বাড়তে লেগেছে, অল্প স্বল্প না আবার বেশ ভালো পরিমাণে বাড়া শুরু করেছে। আর এই দেখো আমি এখানে কিন্তু ব্রাহ্মী শাক তুলছি, আমি ঘরে থানকুনি পাতা মানে থানকুনি গাছ ব্রাহ্মী শাক সব কিছু আমার এখানে আছে। ব্রাহ্মী শাকটা তুলে ঘি দিয়ে গরম গরম বাচ্চাদের ভেজে দেব, একটু তেতো হয় কিন্তু খাওয়া উপকারী। আর থানকুনিটা না তোমরা যাদের পেটের সমস্যা আমাশা হয় তারা যদি খালি পেটে 4-5টা করে পাতা চিবিয়ে খাও, দেখবে প্রচুর উপকারিতা পাবে। আমরা সবাই খাই অনেক ভালো। আর আজকে আমার গাছে দুটো জবা ফুল ফুটেছে, একটা হলুদ একটা অরেঞ্জ, তো দেখে এত ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখবে সকালবেলায় উঠে যখন গাছে এরকম 1-2 করে জবা ফুল দেখা যায় তখন অনেক ভালো লাগে। আমি তো ভীষণ ভালোবাসি, আমার মনে হয় বাচ্চা ফুল পাখি এগুলো কারা না ভালোবাসে, সবাই ভালোবাসে। তো আজকে আমার মেয়ে স্কুল থেকে মেসেজ করে পাঠিয়েছে দেখলাম এক্ষুনি, যে যদি বাচ্চাদের তোমার ঠান্ডা লেগে থাকে কোনো রকম নজি আসে কিছু প্রবলেম মনে হয় তো স্কুল পাঠাবে না। তো গল্প করতে করতে কিন্তু দেখো আমি পুজোটাও সেরে ফেলেছি, যে ফুলগুলো নিয়ে এসেছিলাম সেই আনা ফুলগুলো দিয়েই আমি আজকে আমার ঠাকুরের পুজো করেছি। আর যেহেতু সোমবার তো আমার লাড্ডুকে আর মহাদেবকে দুজনকে স্নান করিয়েছি আর লাড্ডুকে নতুন জামা পরিয়েছি। আর দেখো এই বেডশিটটা না আমি ফ্লিপকার্টে নিয়েছি, আগেও একদিন একটা দেখিয়েছি আর এটাও নিয়েছি। কেমন লাগছে এই বেডশিটটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা 370 টাকা নিয়েছে কিন্তু আমার অনেক সুন্দর লেগেছে এবং ভালো কোয়ালিটি কালার সব কিছুই আমার পছন্দ হয়েছে। আর দুপুরে লাঞ্চে আমি বানাচ্ছি আলু আর পেঁপে দিয়ে মাংসের ঝোল, পাতলা পাতলা মাংসের ঝোল করব কারণ গরম পড়ে গেছে তার জন্য। আর সাথে ব্রাহ্মী শাকটা করব কিন্তু এখন না, ওটা খেতে বসবে তখন গরম গরম ভেজে দেব। আর এই যে এখানে আছে স্যালাড কেটে নিচ্ছি রেখে দিয়েছি, পাঁপড় ভেজে রেখেছি আর তার সাথে আমের চাটনি করেছি মানে আমের পাতলা ঝোল, যেটা গরমকালের জন্য অনেক উপকারী একটা জিনিস। আর এইসব করে আমি এখন আনতে যাব মেয়েকে। আমার চিন্তা আমার মেয়েরও লেগেছে ঠান্ডা, এখন বাজে 1টা, আমি মেয়েকে নেওয়ার জন্য স্টপে বসে আছি। তো স্কুল থেকে এখন যেহেতু বলেছে স্কুল না পাঠাতে, তো বুঝতে পারছি না যদি ঠান্ডাটা না কমে তাহলে পরে হয়তো পাঠাবো না। আর আমি মেয়েকে 1টায় আনতে গেছি, 2:10 নাগাদ গাড়ি এসেছে। তো অনেকক্ষণ রোদে বসে থেকে আমারও মাথা যন্ত্রণা করছে, আমার মেয়েও ভাবছে মা কখন ছাড়বে, কখন আমি বাথরুমে গিয়ে স্নান করব। তো ওই তো বাস এবার ওকে নিয়ে গিয়ে স্নানটা করিয়ে দিয়ে ভাতটা খাইয়ে দেবো, একটু ওষুধ খাইয়ে শুইয়ে দেবো। তো আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। মিষ্টি তোমার কী হচ্ছে, শরীর খারাপ করছে? মাথায় ব্যথা করছে, ভালো লাগছে না, শরীর খারাপ। কি হচ্ছে? মাথায় ব্যথা করছে, গলায় ব্যথা করছে। হ্যাঁ, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।